হ্যালো, আসসালামু আলাইকুম। দিশা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথা বলতে পারবো সেটি হলো ফিনল্যান্ড। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, টানা 6 বার এটি সুখী দেশ। এটি কিন্তু অর্থাৎ অন্যতম ধনী দেশও। তো আপনি যে এই দেশটিতে যেতে চান, আবহাওয়া খুবই সুন্দর দেশটিতে, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। সেই জবটি হলো নার্সিং জব। তো সেখানে পুরুষ বা নারী উভয় নার্সিং আবেদন করতে পারবেন। এছাড়া বয়স্কদের জন্য নাগেট নেয়নি, বাচ্চা জনালে নেয়নি, এই ধরনের জবগুলোতে আপনি আবেদন করতে পারবেন। তো আমি স্পন্সর যারা করে যে এজেন্সি, সেই স্পন্সর ঠিকানা কোম্পানি দিয়ে রাখবো। আপনারা নিজে নিজে মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আপনার ইউরো ফর্মেট সিভি কার্ড রেডি করে আবেদন করতে পারবেন। তো আজকের বিষয়ে ভিডিওতে যে টপিকগুলো কভার করবো সেগুলো হলো, আপনি কিভাবে একটা ইন্টারন্যাশনাল ফর্ম্যাট সিভি কার্ড রেডি করবেন, আপনি ওইখানে কত টাকা স্যালারি পাবেন, কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন, এছাড়া কিছু বোনাস টিপস দিয়ে দেবো যেন সহজে জবটি পেতে পারেন। আর একটা হলো, আপনি এই কোর্স কিভাবে আবেদন করবেন লাইভ ডেমো দেখিয়ে দেবো। তো আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের যে টপিকসগুলো। তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনাকে একটা ইউরো ফর্ম্যাট সিভি কভার রেডি করতে হবে, যেহেতু আপনি এই ফিনল্যান্ড একটা ইউরোপের স্যাঞ্জান দেশ। তো প্রথমে যে কাজটি করবে সেটি হলো, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করে দিবেন, না থাকে একটা রেডি করে নেবেন। তারপর আপনি দিতে পারেন আপনার এই একটা অফিসিয়াল সুন্দর ছবি, বিশেষ করে 3 মাসের পুরনো যেন কোনো ছবি না হয়। তারপর দিয়ে দেবেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে কাজ আবেদন করেন, যদি আপনি নার্সিং কাজ আবেদন করেন তো নার্সিং এর অভিজ্ঞতা দিয়ে দিবেন। আর অবশ্যই কিন্তু আপনার নার্সিং এর ডিপ্লোমা থাকতে হবে। আর একটি জব রয়েছে ন্যানি, সেটিও আপনি দিতে পারেন। তো ন্যানি জবই কিন্তু আপনার সার্টিফিকেট লাগে না। তো ন্যানি হলো মানে বাচ্চাদের সেবা করা, যদি মহিলা পুরুষ উভয় করতে পারেন, তবে মহিলা থেকে প্রিফার করা হয়। আর পুরুষদের ন্যানি হলো তারা বয়স্ক মানুষদের সেবা করে। তো আশা করি বুঝতে পেরেছেন কি ধরনের কাজ। তো এখানে আপনি দিতে পারেন এই অভিজ্ঞতাগুলো, মানে যে কাজ আপনি আবেদন করবেন সেই ধরনের অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। তারপর আপনি ওয়ার্কিং হিস্টোরি দিতে পারেন, আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, হিস্টোরিগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার বিভিন্ন সরকারি বেসরকারি ট্রেনিং করা সার্টিফিকেট থেকে থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে পাশের সন, ল্যাজার, ইউনিভার্সিটি, বিভিন্ন ট্রেনিং, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর দিতে পারেন বিভিন্ন স্কিলস, আপনার যে স্কিলস রয়েছে সেই স্কিলগুলো দিতে পারেন। তারপর দিয়ে দিবেন ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর দিয়ে দিবেন আপনার সিভিতে পর্যাপ্ত দেখা থাকলে হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। আপনার সিভিটি কিন্তু হবে 2 পেজের, বেশি করার কোনো দরকারই নেই। তারপর রেডি করবেন একটা 1 পেজের কাভার লেটার। সেটি কিভাবে রেডি করবেন, প্রথমে আপনি ফিনল্যান্ড কেন যেতে চান এই নার্সিং জবে বা ন্যানি পেশায়, এবং ওইখানে কিভাবে তাদেরকে হেল্প করবেন, সাহায্য সহযোগিতা করবেন বা কিভাবে কাজ করবেন, সেই বিষয়গুলো আপনি সুন্দর করে ফুটিয়ে তুলবেন। হয়ে গেল একটা কাভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়, তার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফিনল্যান্ড যে সরকারি জব ব্যান ওয়েবসাইট রয়েছে সরকারি অথেন্টিক, আপনি সেই ঠিকানা দিয়ে রাখবো, ওখানে গিয়ে আপনি বিভিন্ন ক্লিনিকে আবেদন করতে পারেন। এছাড়া আপনি অনেক কোম্পানি পেয়ে যাবেন, ওখানে আবেদন করতে পারেন। তারপর আমি একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সির ঠিকানা দিয়ে রাখবো, যারা বিভিন্ন ফরেনার লোক নিয়োগ দেয় এসব কাজে। আপনি 2 জায়গায় আবেদন করতে পারেন। কিভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার বানিয়ে আবেদন করতে হয়, তো আপনি সিভিটি না জানেন আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি, সেটি দেখে নিজে নিজেই আবেদন করতে পারবেন। তো এখন দালাল বা এজেন্সিগুলো সাহায্যই লাগে না। তো আপনি স্যালারি করতে পারেন, তো ফিনল্যান্ডে কিন্তু ভালো স্যালারি দেয়, আপনি এই জবগুলোতে অনায়াসে 5 লাখ টাকা কাছাকাছি স্যালারি পেয়ে যাবেন। তো এটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো এখানে আপনি ফ্যামিলির জন্য আবেদন করতে পারবেন, তবে এখন নয়, কারণ আপনি জব পাওয়ার পরে 3 মাস 6 মাস পরে ওখানে গিয়ে ফ্যামিলি বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া ফ্রিতে পাবেন, এছাড়া আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস সেগুলো পাবেন, এছাড়া চিকিৎসা ভাতা পাবেন, চিকিৎসা খরচ বিনামূল্যে পাবেন, কোম্পানি থেকে টোটাল চিকিৎসা খরচ বহন করবে। এছাড়া আপনি ভিসা স্পন্সরশিপ পাবেন, মানে আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, তবে ভিসা তারা স্পন্সর করে দিবে। আর আর খরচ হলো আপনার যে ইয়ে রয়েছে ইউরোপিয়ান স্যাঞ্জানদের, সেখানে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি থেকে করে দিবে। তো আপনাকে খুব একটা কস্ট লাগবে না। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি এই শারীরিকভাবে ফিট, ইংরেজিতে পারদর্শী, তাহলে আপনি এই জবগুলোতে আবেদন করতে পারবেন। তো আর আপনার ডিউটি পালন করতে হবে 7টা 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করবেন, 7টা 40 ঘন্টা।
মাসে 160 ঘন্টা কাজ। আর আপনি সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার, সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম কাজ বেশি বেশি করলে আপনি স্যালারি ভালো হবে এবং আপনি ডাবল বেনিফিট পাবেন। যদি আপনি অন্য দিন পান 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো, তো একটা চমৎকার সুযোগ। আর আপনি বছরে ছুটি পাবেন 28 দিন, সেই 28 দিন কিন্তু আপনি বিভিন্ন সময় অন করতে পারেন, অথবা আপনার যেই কান্ট্রি বাংলাদেশ, ভারত বা নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান আপনি এসব দেশে ব্যাক করতে পারেন। তখন কিন্তু আপনাকে এই কোম্পানি রিটার্ন এয়ার টিকিট দেবে, এটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড জবগুলো পাবলিশ বিভিন্ন দেশে সেগুলো নিয়ে ভিডিও বানাই, আর আপনি নিজে নিজেই আবেদন করে সব দেশে যেতে পারেন, প্রতারণার সুযোগ থেকে বাঁচেন। তারপর আর আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো বেশি শেয়ার করতে পারেন, শেয়ার করলে আমরা ভিডিও বানানোর জন্য আরও প্রিফার হই, আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকে আমাকে ফোন দেন, তো ফোন করে আমারটা খুব একটা পাবেন না। আপনি ইন্টারেস্ট হন আমার সাথে কাজ করবেন, তাহলে আমার আমার ভিডিও আমাকে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে, তখন আপনি আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সময় করে, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আমার কথা হবে আগামী ভিডিওতে।